আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কারি মাম্মাবাদ তো বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি উপকারী ভেষজ তবে অবহেলিত কারণ সবারই সবাই মনে করে থাকে যে এটি তো একটি বট বৃক্ষের পাতা বট বৃক্ষের ঢাল এটা তো আমাদের রাস্তার ধারে বা যে কোনো রাস্তার মোড়ে রয়েছে এর আবার কি উপকারিতা রয়েছে এর ফল হয় পাখি খেয়ে ফেলে পায়খানা করে দেয় সশেষ আর মানুষ সর্বোচ্চ ছায়া পায় এর আর কি উপকারিতা থাকতে পারে তো বন্ধুরা হাজার উপকারিতে রয়েছে মহিলাদের সাধারণত তাদের প্রাইভেট সমস্যার সমাধানে এটি বেশ ব্যবহৃত হয় তবে আপনাদেরকে আজকে যেটি শোনাব তা হচ্ছে পুরুষের একটি প্রাইভেট সমস্যা তা হলো বীর্য পাতলা যেটাকে আমরা সরাসরি ভাষায় বলি ধাতু পাতলা রোগ তো বন্ধুরা এই ধাতু পাতলা রোগ যার রয়েছে সেই একমাত্র বুঝতে পারেন যে এই সমস্যাটা কত গুরুতর এবং কত কঠিন বন্ধুরা সাধারণত প্রত্যেকেই চায় স্ত্রীর সাথে আলিঙ্গন চুম্বন করে একটু সময় কাটাতে সেই সাথে ইন্টার করছে যেন সে একটু বেশি সময় পায় কিন্তু দুঃখের বিষয়ে অধিকাংশ পুরুষই এই কাজে ইধেনিং ব্যর্থ হচ্ছে তো বন্ধুরা এই বটের পাতা কীভাবে ব্যবহার করার দ্বারা আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তা হচ্ছে বন্ধুরা এটি যেহেতু ডাল ভেঙে নিয়ে এসেছি এই জন্য পর্যাপ্ত কষ বের হচ্ছে না আপনি এই পাতা তাজা গাছের পাতা ছিলে কিন্তু এখান থেকে ফোটাফোটা অনেক কষ পড়তে থাকে তো বন্ধুরা আপনার এই কষটাই হলো এখানকার আজকের ভেষজ আর তা হচ্ছে আপনি বিভিন্ন মিলাদ মাহফিলে যে বাতাসা দেওয়া হয় সাধারণত চিনির দ্বারা তৈরি মিশরির দ্বারা তৈরি সেই বাতাসার উপরে আপনি এই কষ সংগ্রহ করুন দু তিনটে পাতা ছিঁড়লে যতটুকু কষ হয় বাতার সাথে এটি কষগুলো সংগ্রহ করে নিয়ে এরপর গরম দুধের সাথে আপনি সেবন করুন এটি গরম দুধ কতটুকু পরিমাণ হবে সেটা আপনি নির্ধারণ করবেন এক কাপ হোক অথবা হাফ গ্লাস হোক আপনার সামর্থ্য অনুসারে আপনি দুধ সংগ্রহ করে সকালে হোক রাত্রিতে হোক আপনার পারিবারিক দুধ সেবনের টাইম অর্থাৎ কোনো পরিবারে সকালে দুধ খাওয়া হয় কোনো পরিবারে রাত্রিতে দুধ খাওয়া হয় তো সেই অনুযায়ী আপনাদের পারিবারিক সময় অনুপাতে আপনি এক কাপ অথবা হাফ গ্লাস অথবা এক গ্লাস দুধের ভিতরে আপনি দুই তিনটে বটের পাতার কষ আপনি বাতাসা এক কথায় মিনেদ মা ফিলে যুগ যুগ ধরে যে বাতাসা বিলানো হয় মিষ্ট মিষ্টি মিষ্টি দ্রব্য হিসেবে আপনি সেই বাতাসার ভিতরে এই কষ সংগ্রহ করে বাসায় নিয়ে যান খুব সহজ পন্থা আপনি বাতাসার ভিতরে এই কর সংগ্রহ করবেন এমন নয় যে দুধ গাছের নিচে নিয়ে আসতে হবে খুব কষ্ট হবে আপনি বাতাসা কিনে নিয়ে পথে ঘাটে চলতে যেখানেই বটের পাতা পান সেখান থেকে বটের পাতা সংগ্রহ করে দু তিনটে পাতার কর সংগ্রহ করে নিয়ে গিয়ে আপনি দুধের সাথে সেবন করুন তো বন্ধুরা খুব সহজভাবে আপনি সংগ্রহ করে নিয়মিত সেবন করার দ্বারা ইনশাআল্লাহ আপনার দ্রুত বীর্য পতন সমস্যার সমাধান হবে তো বন্ধুরা যেহেতু মূল আলোচ্য বিষয়ে কষ আপনি জিজ্ঞাসা করবেন যে যদি আমি বাতাসা না পাই তো বন্ধুরা বাতাসা না পেলে না পাবেন ছোট্ট যে কোনো একটি কাপ এই কাপটা হতে পারে আপনার যে কোনো সিরাপের যে ঔষধ সেবন করেন সিরাপের একটি কাপ পকেটে করে নিয়ে গেলেন কিংবা ছোট ঔষধের যে হোমিওর ডাম ফাইলের একটি ছোট। কর সংগ্রহ করে এর ভিতরে দু চার দশ ফোটা ক সংগ্রহ করে নিয়ে আপনি গিয়ে বাড়িতে দুধের ভিতর ঢেলে দিলেন মিক্স করে সেবন করে ফেললেন খুব সহজভাবে সেবন করেই আপনি এই সমস্যার সমাধান পেতে পারেন